ঠিক বোটার কাছাকাছি কে যেন কেচির মতো করে কেটে দিয়ে চলে যায় আমাদের কাছে। দেখা যায় যে আমরা পরের দিনে সকালে যখন আম গাছের নিচে যা দাঁড়াই তখন এই কচি পাতাগুলো আমরা দেখতে পাই, এবং আমরা বুঝতেই পারি না যে এটা কি, এটা কি রোগ নাকি কোনো মানুষই কেটে দিয়ে গেল নাকি পোকায় কেটে দিয়ে যায়। তো এমনই একটি ভয়ঙ্কর পোকারকে আপনাদের সামনে এখন আমি উপস্থাপন করব। এই পোকা সম্পর্কে জানতে এবং দমন পদ্ধতি সম্পর্কে জানতে পুরো ভিডিও জুড়ে আপনি আমাদের সাথেই থাকুন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমের কচি ডগা, এবং এখানে কচি কিছু পাতা দেখতে পাচ্ছি যা 3 থেকে 4 সেন্টিমিটার ব্যাস অবধি। এই কচি পাতাগুলো আমরা বর্ষার টাইমে দেখতে পাই যে সকালবেলা গাছের নিচে কচি ডগা, কচি এই পাতার বোটার ঠিক কাছাকাছি অবস্থায় কেটে মাটিতে ফেলে দিয়ে রাখে। দর্শক, উইভিল নামে একটি বিটল পোকা, যে পোকাটি তাদের বংশ বিস্তারের ক্ষেত্রে তারা একটি পদ্ধতি অবলম্বন করে। এই পদ্ধতির ধারাবাহিকতা হিসাবে এরা যেটা করে, একদম কচি ডগায় ঠিক এরকম শিরার ভিতরে তারা তাদের স্ত্রী পোকাটি তার ডিম পুষ করে, এবং এই ডিম থেকে বাচ্চা ফোটানোর উদ্দেশ্যে তারা এই পাতাটির ঠিক একদম এরকম বোটার কাছাকাছি তারা কেটে দেয়। এবং কেটে দেওয়ার পরে তাদের হয় কি যে এই ডিমগুলো মাটির সান্নিধ্য যখনই পেয়ে যায় এবং আর্দ্রতা পায় তখনই কিন্তু এই ডিম থেকে বাচ্চা হয়, এবং এইভাবে তাদের বংশবিস্তার ঘটে থাকে। এই পোকাটি আমাদের বর্ষার টাইমে আম গাছে পাতাগুলোকে প্রতিনিয়ত নষ্ট করে দেয়। তো এটা আমরা কোনোভাবে ধরতেও পারি না, বুঝতেও পারি না যে এটা দমনের জন্য আমরা কি করব। তো এই পোকাটি আসলে দমন করার জন্য আমরা 3 থেকে 4টি ওষুধ আমরা ব্যবহার করতে পারি, যার মধ্যে আমরা সাইপারমেথিন গ্রুপের ওষুধ ব্যবহার করতে পারি, আমরা ল্যামড্রাসাইহ্যালাথিন গ্রুপের ওষুধ দিতে পারি, এবং আমরা সোমিথিয়ন নামে 15 EC এই ওষুধটা আমরা কিন্তু ব্যবহার করে কিন্তু এই পোকা দমন করতে পারি। আদারওয়াইজ আমরা কিন্তু অন্য কোনোভাবে অন্য কোনো পদ্ধতিতে কিন্তু এই পোকা দমন করা খুবই মুশকিল। এবং বিশেষ করে আমরা যারা নার্সারির সাথে রিলেটেড, অর্থাৎ আমরা নার্সারিতে সুন্দর গাছ বিক্রি করতে চাই, তারা কিন্তু এই আমের চারা উৎপাদনের ক্ষেত্রে অবশ্যই প্রতি 5 থেকে 7 দিন পরপরই কিন্তু এই সোমিথিয়ন অথবা হচ্ছে সাইপারমিথিন গ্রুপের যে ওষুধগুলো আছে বা ল্যামড্রাসাইহ্যালাথিন যে গ্রুপের ওষুধগুলো আছে সেগুলো কিন্তু ব্যবহার করতে হবে। তাছাড়া আমরা কিন্তু নার্সারিতে প্রচুরভাবে লসের সম্মুখীন হব, যেটা আমাদের ব্যবসায়িক ক্ষেত্রে আমাদের ক্ষতিগ্রস্ত করে ফেলবে। তো এইটা দমনের ওষুধ স্প্রের পাশাপাশি কিন্তু আরেকটি বালাই দমন ব্যবস্থাপনার একটি পথ অবলম্বন করতে হয়, সেটা হচ্ছে যে এই যে আমাদের যে পোকা ডিম সহ যে পাতাগুলো গাছের নিচে কেটে দিয়ে ফেলে রাখে সকালবেলা, আমরা কিন্তু এই পাতাগুলোকে আগে জড়ায় নেব, তারপরে কিন্তু আমরা ওষুধগুলো স্প্রে করব। তো এইভাবে যদি আমরা এই গাছের পাতাগুলো সংগ্রহ করে তারপরে যদি 5 থেকে 7 দিন পরপর যদি কীটনাশকগুলো স্প্রে করি, তাহলেই কিন্তু আমরা এই পোকাটাকে দমন করতে পারবো এবং আমাদের শখের আম এবং আমাদের আম চারাগুলোকে রক্ষা করতে পারবো। তো এইভাবে আধুনিক এবং স্মার্ট কৃষি সম্পর্কে জানতে প্রতিনিয়ত আমাদের সাথে থাকুন, ভালো থাকুন আর সুস্থ থাকুন, এগ্রোনের সাথে থাকুন।